তখমে বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় ইজ্জামাত হবে সেত্রা ফুটবল মাঠে মহিলা পুরুষ সবারই ব্যবস্থা করা হয়েছে এবং অনেক বাচ্চারা আসছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা সবাই বসি ইনশাআল্লাহ আমরা কি উঠে না যাই খুতবারে আছেন আমাদেরই অংশ ইনশাআল্লাহ আমরা খুতবা শেষে তারপর ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الحمد لله جبالة الحمد لله يغير بعيد من بنلا أبنا دي شبايك عيد مبارك الحمد لله. But today is such a nice day سبحان الله الله رب العالمين blessed us with this sunny day. Since we have the sunshine that's the reason that actually we can pray outside الحمد لله. Every time, whenever there is a hot weather. বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে ঈদ উপলক্ষে জন্য ইনশাআল্লাহ আমরা মসজিদের জন্য কালেকশন করব আপনারা যদি কেউ ক্যাশ দিতে চান সেটা আপনারা দিতে পারবেন অথবা যদি কেউ আপনারা সুইচ করতে চান সেটা আপনারা সুইচ করতে পারবেন ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ আমাদের এই কালেকশনের পরে ইনশাআল্লাহ আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত আয়োজন করতে গিয়ে মসজিদের অনেক টাকা খরচ হয়েছে আপনারা সবাই আমাদের সাথে অংশ নেবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যাতে করে আমরা এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে আমরা যাতে করে ভবিষ্যতে আমরা যাতে করে রান করতে পারি ইনশাআল্লাহ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر খুতবা শুনলো খুতবার শেষ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত যে ব্যক্তি থাকলো সেই ব্যক্তি এই ঈদের নামাজের সমস্ত কল্যাণ নিয়ে নিজের বাড়িতে ফিরলো তাই আমরা কেউ মুভ না করি আমরা সবাই বসি যে জায়গাতে আমরা নামাজ পড়তেছিলাম সেখানে বসি ইনশাআল্লাহ আমরা যেহেতু আজকে আমরা সবাই যেহেতু একত্রিত হয়েছি এটা হচ্ছে আসলে আপনার আমার সকলের জন্য রাসূলুল্লাহ তাআলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমাদের একজন ভাই গফুর ভাই উনি অসুস্থ মানে গফুর ভাই না তাহলে কাজী আম্বিয়া জন্টু ভাই উনি আমাদের সিনিয়র ভাই উনি অসুস্থ আছেন উনি দোয়া চেয়েছেন আমাদের আরেকজন ভাই তার আম্মা শিফাআন ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মা আমি ভাই একটু দেখবেন নাকি ঈদ নামাজে ডেকোরেশন বিভাগে যারা আছেন তারা এখন খাবারের দায়িত্বে থাকবে সবার উদ্দেশ্যে আমরা যেহেতু একদম দেশের পরিবেশ আসলে ওয়েদারটাও ভালো আর দেখেন খুব ভালো লাগতেছে দেখে অনেকদিন পর দেশের আমেজ পাইলাম এই খোলা মাঠে আমাদের মাসুদ ভাই বাবল উড়াইতেছে বাচ্চাদের জন্য এখন যাই দেখি খাবার নিয়ে পাই এত লম্বা লাইন এই যে খাবার দেওয়া হইতেছে
এদিকে পুরুষদের এখন আমার খাবার নেওয়ার পালা আমার খাবার পাইলাম খাবার দাবার শেষ এখন আবার ডিজার্টের ব্যবস্থা রয়েছে এখন ডিজার্ট নিতেছি বাচ্চাদের খেলাধুলা হইতেছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমরা ঈদের জামাত পড়লাম এবং খুব সুন্দর পরিবেশ আসলে বাংলাদেশে পরে অনেকদিন পরে এরকম ঈদের আমেজ পাইলাম খোলা মাঠে একদম বোঝা যাচ্ছে ঈদ নাম ঈদ দেয়ার নামাজ পড়ছি আজকে তারা খুব সুন্দরভাবে দেখেন পুরুষ মহিলা এবং বাচ্চাদের খেলার আয়োজন হইতেছে এবং এখন ওই যে এখানে খাবার দিতেছে তারা খুবই চমৎকার আয়োজন আর ভালো লাগতেছে অনেকদিন পরে তো সবাইকে যারা ইউরোপ এবং মিডল ইস্টের ঈদ আজকে পালন করছে সবাইকে ঈদ মোবারক আর বাংলাদেশে যারা পালন করবেন কালকে তাদেরকে অ্যাডভান্স ঈদ মোবারক আর কুরবানি তো দিবেন আশেপাশের গরিব দুঃখীদের দেখেন একটু সবাইকে মিলেমিশে নিয়ে মাংস খায় কারণ দেশের অবস্থা তেমন ভালো না অনেকের হয়তো কুরবানি দেওয়ার এবিলিটি এখন নাই যারা আগে হয়তো দিছে অনেকে লজ্জায় হয়তো মাংস চাইতেও পারে না বা বিভিন্ন পরিবেশ এখন সৃষ্টি হয়েছে সো আশা করি সবাই দেখবেন আশেপাশের মানুষদের আর সবার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার সবাইকে ঈদ মোবারক খুদা হাফেজ সালামু আলাইকুম الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر